Assalamualaikum warahmatullahi wabarakatuh. 9 April 2023. Azadi TV-র ফাতি আই তালাল আহমেদ. আজর খবর 100 জনের ওর রোহিঙ্গা পয়নকল আছে জালা মিলিটারি ওয়াপিস লিস্টত. আর কেন জাতীয় কলত মিলিটারি নেলিজেবল হওয়ার আম মানছে. রোহিঙ্গা মামলা হাল করি বর্মা বাংলাদেশ রিস্ট দর করিবার মৌকা আছে ইন্ডিয়া তো. আর সই টেমার ওরে সই খবর পাইবল্লা আর আর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব কর. আর হাসাত তো আছে বেল আইকন গা সিবি দ. আর সোশ্যাল মিডিয়ার পেজ জরিয়ে ফলো করি পারিবে. আজাদি টিভি টিম তরফত তোহার রোহিঙ্গার রমাদান মুবারক. আর আশা করি এই রোজার বরকত মাসের তোহার এবাদত আদ্দ ফ্যামিলির ফাঁতে খুশি করে গুজারিবা. খবর আর তফসিল সিকিউরিটির মশলকল তাই বাদিয়ে দেশের জন ফয়েন লেও দেড় হাজার ওর রোহিঙ্গার বর্মা জালা মিলিটিয়ে ফয়লা ওয়াপিস দিহিয়ান জানা গিয়া. বাংলাদেশের রিফিউজি রিলিফ অ্যান্ড রিপ্যাট্রিয়েশন কমিশনার মাহমুদ মিজানুর রহমানে মিডিয়ার বয়ান দিয়ে দেহ 1141 জন রোহিঙ্গার হাবুসকল বর্মাত বাংলাদেশে ফাইয়ে যেন্ত 111 জনের হাবুসকল ক্লিয়ার তাই লিও আর 629 জনের হাবুসকল তাহাকিদ গড়ের বলে হইয়া. বর্মা জালা মিলিটারি নমাইন্দকল বাংলাদেশের কক্সবাজার রোহিঙ্গা রিফিউজি ক্যাম্প সফর করি 629 জন হীনত ইন্টারভিউ লইয়া দা আছে. রহমানের হতামাজিন ওয়াফিস লিস্টত 100 জন নয়া অয়োধ্যে ফয়নকল আছে বলে হইয়া. আর হইনে ফেরি বর্মাই হন্ডিলে গড়ি 1140 রোহিঙ্গার তাহাকিদ গজ্জে দিহিয়ান আর রোহিঙ্গা হিনর হত ওয়াফিস লই যাবি হন আর নজানি বলে রহমানে বয়ান দিয়া. আর হিবার হতামাজিন বর্মান নামাইন্দার ডায়কল আহি তাহাকিদ গড়াপরদ রোহিঙ্গা অকলত ইন্টারভিউ লইয়া আর এখন বাংলাদেশের হকুমতে বর্মার জবাবল এন্তজারত আছে বলে হইয়া. দ্য ইউনাইটেড নেশন হাই কমিশন অফ রিফিউজি ইউএনএ সিয়ারা হতামাজিন বর্মান নামাইন্দকল বাংলাদেশত আসিয়ে দিহিয়ান হিতারা হয়ে পারে লেকিন ওয়াফিসের কারওয়াইত হিতারা বাজা নাই বলে হইয়া. বাংলাদেশত এখন 1 মিলিয়নের ওর রোহিঙ্গা কল আছে যিন গেল 2017 বর্মা জালে মিলিটি জেনোসাইড বদ্দাস গরি নাফারি বাংলাদেশত সাহারা লইল. বর্মাত এখন জালে মিলিটি পাওয়ার হারিলে দেশের হালত হরফ ওয়া দিহিয়ান দা হাজার. আর হন গেম নকালার যেন আর রোহিঙ্গা কলর ইজ্জত হাবাদ দে সিকিউরিটি সাথে ওয়াপেস চাই আর আর আসাম মাঝে রোহিঙ্গা কল হারা হারা ওয়াপেস যাইতে পারিব বলে রিফিউজি রিলিফ অ্যান্ড রিপ্যাট্রিয়েশন কমিশনার হইয়া. রোহিঙ্গা যিন ওয়াপিসের লিস্টত আছে হেন তো হদুনে মিডিয়ার বয়ান দিয়ে দেহে কি তারা বর্মা জালে মিলিটির বিশেষ নগর বলে হইয়া. আই হন ওয়াফিস যাবল্লা আর স্ন গরি লেকিন আর আদা আর ফ্যামিলির নাম ওয়াফিস ইত কেঙ্গুরি আসে হিয়ান আর না জানি বলি 30 বছর যে রোহিঙ্গা আবু সুফিয়ানা বয়ান দিয়া. আর হিবার হতামাজন হিতার ব্লকত 1800 মানুষ সকল আছে যেন 23 জন ওয়াফিসের লিস্টত আছে যেটা হিবা হিবার বোয়া দুই হিবার দুজন ফয়নকল লিস্টত আছে বলে হইয়া. আবু সুফিয়ানার হতামাজন হিবা ওয়াফিস আছে সানি হিয়ান হিবার তো হনি কে ফুসান নল যেটা হিবার তো হিবার ফারার মানুষের বাউত ফুসাল লইয়া বলে হইয়া. আর কনস্টেটর মানুষের জালা মিলিটি ফোর জিন বুড্ডি জাতীয় কলত আছে হিনর ওয়াপে যাই বললা হর যারা হি তারা শান্তি সাথে ধর্মর কুশি অকল বানাই বললা সার বলে হর দিহিয়ান জানা গিয়ে. আয়োধ্য হক দিনের ভিতরে পানি কালা আয়োধ্যা হেডে জালা মিলিটি ফোর সকল জাতীয় কলত তাইলে আর কারণ মানুষ ফ্রিলে নিজের ধর্মর কুশি অকল বানাইতে না পারিব বলে হর. পানি কালার টাইম আয়োধ্যা হেডে বেশি মানুষ সকল জাতীয় কলত যাব যারা জাতীয় মানুষ মিলিটি ফোর সকলের দেখলে ডরাইতে পারে আর হিয়ান হল আই মিলিটি ফোর সকলের জাতীয় কলত নিয়ে যাই বললা হর বলে চক্রত বেড়ি উগে বয়ান দিয়া. এখন আরকানত বর্মা জালে মিলিটি ফোর সকল মহামণি জাদিয়াদে চক্র টনার চক্র মাউন্টেন জাদিত আছে. লোকাল মানুষের জাদি অকল ধর্মের কারো অকল গৈত দিলে জালে মিলিটি আছে দিহিয়ানলা মানুষের মনের ভিতরে হামিশের দত তাকে দা আছে. মিম্বিয়ার তাকে দে চৌ সৌ সৈয়ে হারা হারা জালে মিলিটি ফোর সকলের তুলি ফেলা বলা হইয়া যেটা সামনে বেশি মানুষ সকল জাদি অকল যাবে বলে হইয়া. মিলিটি এখন বেশি হম মানুষের জাদি অকল জাদি দের যেটা সামনে পানি কালা আয়ের দেহাড়ে বেশি মানুষ সকল জাদি অকল যাব আর হিয়ানলা আই মিলিটির জাদি অকল সারি যাই বলল হর বলে চৌ সৌ সৈয়ে বয়ান দিয়া. মিম্বিয়া টনার পেংমিয়া ফারার মুরাদ অংমিঙ্গালা জাদি আছে দেহাড়ে জালে মিলিটি মুরাদ হন মানুষের জাতি নজর দিহিয়ান জানা যার. লোকাল মিডিয়া জুড়ে বেশি আম মানুষের মিলিটি ফোর্স সকলের তুলি ফেলা বলল হলিও জালে মিলিটি লিডার সকল হতাহী নফুনের দা আছে. বুসিডং টনার রেলেম জাদিত বেশি আগলতি জালে মিলিটি ফোর্স সকল আছে দিহিয়ানলা ডাকর ওয়ারিয়ং টং সাঙ্গো টং শিশার টং আদে উইয়েতা ফারাদ মানুষ সকল গেল 2019 লদি আইডিপি ক্যাম্প কলত তাকের. রিপোর্ট মজিন বেশি আগর জাতীয় অকলত গেল 2018 জালে মিলিটি ফোর্স সকল আছে জাতি বেশি মারামারি অকল আরকান আর্মির ফাঁতি অল. গেল মার্চের 22 তারিখ বর্মার হকুমতে এলান করি 1140 জন রোহিঙ্গার ওয়াপিস বাংলাদেশে তুলে যাব বলে হইয়া দিহিয়ান দেহা গিল. চায়না জিবিয়ে বর্মাদ বাংলাদেশের ফাঁতি বালা রিস্তা রাখে হিবার মদত লয় রোহিঙ্গা ওয়াপিসের কারওয়াই অকল শুরু অর যারা আর ডাকতে ইন্ডিয়া ডলে দেশে রোহিঙ্গা মামলা হাল গই তখন কারওয়াই নগরের দা আছে. বর্মা জালে মিলিটি জুলুমাদের নাইন সাফি জরিয়া গেল 1970 লতি রোহিঙ্গা অকল বাংলাদেশ আদে ইন্ডিয়া সাহারা লর যারা রিফিউজি অকল ফান্ডিং এর হমি ইন্টারন্যাশনাল এমদাদ দে রিফিউজি পলিসি অকল না দিহিয়ান হল জিন্দিগি গইতে দুঃখ অর. বাংলাদেশ আদে ইন্ডিয়াত মিলে এখন 1 মিলিয়নের ওর রোহিঙ্গা অকল আছে দিহিয়ান হল সমাজি টিয়া ফুসা সিকিউরিটি দে সিয়াসি মশল অকল শুরু হইয়া যারা দৈন এশিয়ার দেশে নিজের দেশের মানুষের জরুরত অকল দফুরা গরিত নাফারদা আছে.
ইন্ডিয়ায় রোহিঙ্গা রিফিউজি করলে ফয়লা আমদাদকল দিলে রোহিঙ্গা মামলা হাল করতে হন হামনা করে উজান বাংলাদেশের ফাতি বালা রিশতে তালিও ইন্ডিয়ায় হামেশা ইউএনএত বর্মা জালেম মিলিটারির সাথ দিয়ে দিহান দাহাগিল রোহিঙ্গা মামলা হাল নওয়াদ দিহান হল বাংলাদেশ বর্মার বুতরে হরা ফ্রিস্তা সলের যারা উত্তর ইন্ডিয়ায় মামলা হাল করি বলে হন কারো এক গুজে দিহান দাহা নজা রোহিঙ্গা মশলা বাংলাদেশ ইন্ডিয়া দুনু দেশল্লা সিকিউরিটির মশলকল ওয়াম যারা ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি অকলর হতা মজিন রোহিঙ্গা রিফিউজি অকল ইন্ডিয়াল্লা হতারা আর ইন্ডিয়াত আমানসিয়া রোহিঙ্গার মুখালেফ গরদ্দা আছে আজ বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পত ইফতারত টাইম হাজির না 6:14 ওইব আর সেহেরি টাইম 45:16 বন ওইব আজার খবর এদ্দুর আর টাইমারের খবর ফাইবাল্লা আর আর আজাদী টিভির ওয়েবসাইট আজাদী টিভির ফেসবুক আর টুইটারের ফলো করি পারিবা ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।